আজ দিনভর মহিলা সংরক্ষণের কৃতিত্ব কার তাই নিয়ে তর্জা চলেছে। তবে আসলে এই তর্জাটা শুরু হয়েছে যে আজ এমনটা নয়, শুধু মহিলা সংরক্ষণ নিয়ে তেমনটাও নয়, এটা শুরু পুরনো সংসদ ভবন ছেড়ে আসার দিন থেকে। সেদিন যেদিন পুরনো সংসদ ভবনের শেষ অধিবেশন ছিল, সেদিন প্রধানমন্ত্রী একেবারে শুরুতেই দেশের প্রথম প্রধানমন্ত্রী থেকে তিনি যাদের কাছ থেকে প্রধানমন্ত্রিত্ব পেয়েছেন সেই মনমোহন সিং পর্যন্ত প্রত্যেক প্রধানমন্ত্রীর আমলেই তার নেতৃত্বে নেওয়া কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যা দেশকে দিশা দেখিয়েছে, দেশের গণতন্ত্রকে উন্নত করতে, দেশের শক্তিকে মজবুত করতে সাহায্য করেছে, সেগুলোর উল্লেখ করে একটি ভাষণ দেন এবং আশা প্রকাশ করেন যে এই তারেই বাধা থাকবে শেষ অধিবেশনের শেষ দিন। কিন্তু তা হয়নি। ইসরো থেকে শুরু করে জওয়াহরলাল নেহরু প্রধানমন্ত্রীর কৃতিত্ব দেওয়াতে কোথাও খামতি ছিল না, কিন্তু কংগ্রেসের মনে হয়েছিল আর একটু বাড়তি কৃতিত্ব কেড়ে নেওয়া দরকার। তাই যারা এই কয়েকদিন আগে পর্যন্ত কেন বিজ্ঞানীদের কৃতিত্ব ছোট করা হচ্ছে, প্রধানমন্ত্রীকে বড় করে দেখানো হচ্ছে বলছিলেন, তারা ইসরোর গোটা কৃতিত্বটাই জওয়াহরলাল নেহরুকে দিয়ে দিলেন। প্রশ্ন ঠিক এখানেই, দিলেন কোনো অসুবিধা নেই, কিন্তু কংগ্রেস তার শাসনকালে 47 থেকে 77 টানা 30 বছর এবং সব মিলিয়ে স্বাধীন দেশে স্বাধীন ভারতে 75 বছরের মধ্যে 54 বছর দেশ শাসন করেছে। সব কিছু কৃতিত্ব যখন নিতে চায়, তখন আজও যখন দেশ উন্নত নয়, উন্নয়নশীল, আজও যখন দেশে দারিদ্র ক্ষুধা আছে, অধীর রঞ্জন চৌধুরী বলছেন, এই কৃতিত্বগুলো নিতে চায় না কেন? কংগ্রেসের কৃতিত্ব নেওয়ার ক্ষেত্রে এমন বাছাবাছি কেন? এটাই আমার আজকের বিতর্ক, আর সেই বিতর্কে আজকের বিশেষ প্রতিবেদন, তারপর আসছি স্টুডিওর বিতর্কে। স্ত্রী কি ভাগিদারী ত্যাগ করনে ওয়ালা সংবিধান সংশোধন মেরে জীবন সাথী রাজীব গান্ধী জি হি লায়ে থে। ইয়ে বিল আপকা নহীঁ হ্যায়, আপ জো বিল লেকার আয়ে ও গলত বিল হ্যায়। অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস হ্যায়স নিয়ারলি 40% অফ উইমেন মেম্বার্স এন্ড অলসো ইন দ্য রাজ্যসভা। নারী শক্তি বন্ধন অধিনিয়ম, সংসদীয় রাজনীতিতে মহিলাদের জন্য 33% আসন সুরক্ষিত করার কথা বলে যে বিল, মহিলাদের হয়ে মহিলাদের জন্য আইনসভায় সোচ্চার হওয়ার সুযোগ করে দেয় যে বিল, সেই বিল নিয়েও চলল দড়ি জানারানি। প্রধানমন্ত্রী যখন G20-র সাফল্য উৎসর্গ করছেন গোটা দেশকে, তখন নারী অধিকার রক্ষায় কংগ্রেস ব্যস্ত নিজেদের কৃতিত্ব জাহিরে। পহলি দফা স্থানীয় নিকায়ও মে স্ত্রী কি ভাগিদারী ত্যাগ করনে ওয়ালা সংবিধান সংশোধন মেরে জীবন সাথী রাজীব গান্ধী জি হি লায়ে থে, জো রাজ্যসভা মে 7 ভোটো সে গির গিয়া থা। বিশেষ অধিবেশনে অবশ্য এই প্রথম না, এর আগে ইসরো তৈরির কৃতিত্ব ঝুলিতে পুরতে ব্যস্ত হয়ে পড়েছিলেন লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরী। 1946 में हमारे देश की आजादी के पहले देश के लिए बनाया इसरो, सर उसके पहले हमारे खिलाफ सारे पाबंदी लगाए रहते, उसको हटाने के काम किसने किया था? मनमोहन सिंह जी बात कम करते थे और काम ज्यादा करते थे। एक तरफ मणिपुर, दूसरी तरफ जम्मू कश्मीर, जल तो रहे हैं। অবশ্য একা কংগ্রেস কেন, তৃণমূল কংগ্রেসই বা কম যায় কিসে? এই যেমন তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার দাবি করলেন নারী অধিকার রক্ষায় দেশকে পথ দেখিয়েছেন তাদের দলনেত্রী। At the moment in this august house of lok sabha তৃণমূল কংগ্রেস, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস হ্যাজ নিয়ারলি 40% অফ উইমেন মেম্বার্স এন্ড অলসো ইন দ্য রাজ্যসভা। দিস ইজ হোয়াট শ্রীমতী মমতা ব্যানার্জি হ্যাজ ডান। তবে আফসোস একটাই, ঠিক যেভাবে কংগ্রেসকে কৃতিত্ব দাবি করতে ঝাঁপিয়ে পড়তে দেখা যায়, সেভাবে দুর্নীতির দায় ঘাড়ে নিতে দেখা যায় না। 2010-এ মহিলা সংরক্ষণ বিল নিয়ে কংগ্রেস ঠিক কি কি করেছে তার খতিয়ান এই সোমবার থেকে শুনে শুনে এখন গোটা দেশের মুখস্থ। কিন্তু এই 2010-এই 2G স্পেকট্রাম কেলেঙ্কারি নিয়ে মুখে কুলুপ এঁটেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং। এখনো কংগ্রেসের মুখে কুলুপ, মুখে কুলুপ কার্গিল শহীদদের পরিবারের জন্য তৈরি আদার্স হাউসিং সোসাইটির দুর্নীতি নিয়েও, কয়লা খনি বন্টন কেলেঙ্কারি, কমনওয়েলথ গেমস কেলেঙ্কারি নিয়ে একেবারে চুপ কংগ্রেস না, এসব দুর্নীতির দায় নিতে অন্তত উল্লেখটুকুও করতে দেখা যায় না কংগ্রেসকে। কিন্তু কৃতিত্বের প্রশ্ন এলেই লম্বা লাফ দেখতে পাওয়া যায়।
75 বছরের স্বাধীন ভারতের ইতিহাসে 54 বছর দেশ চালিয়ে কংগ্রেস দারিদ্র বেকারি অভাবের কৃতিত্ব নেবে না? ভারত যে আজও উন্নয়নশীল উন্নত দেশ না, তার কৃতিত্ব কংগ্রেসের না? রিপাবলিক বাংলা। আমার সঙ্গে উপস্থিত যারা আছেন তাদের সঙ্গে পরিচয় করাবো আপনাদের, কিন্তু এই শেষ কটা লাইন, শেষ কটা বাক্য থেকে আমার আজকের প্রশ্ন, আমার আজকের অগ্নিবার। দারিদ্র্যের চ্যালেঞ্জে দেশ কৃতিত্ব চায় না কংগ্রেস? আমার সঙ্গে উপস্থিত যারা, সুমন রায়চৌধুরী কংগ্রেস মুখপাত্র আমার সঙ্গে রয়েছেন, রয়েছেন দেবজিৎ সরকার বিজেপি মুখপাত্র, সৈকত গিরি সিপিআই নেতা আমার সঙ্গে রয়েছেন, তন্ময় ভট্টাচার্য সিপিএম নেতা রয়েছেন, অনির্বাণ বন্দ্যোপাধ্যায় আইনজীবী এবং তৃণমূল সমর্থক, এবং বর্ষিয়ান সাংবাদিক নির্মাল্য মুখোপাধ্যায়। আমি শুরু করব সুমনবাবু আপনার কাছ থেকে। এই যে এত দারিদ্র আপনারাই বলছেন, এত ক্ষুধা, এর কৃতিত্ব আপনারা নেবেন না? 54 বছর ধরে দেশ শাসন করেছেন, নেবেন না? হ্যাঁ, দারিদ্র আছে বলেই তো 100 দিনের প্রকল্প এনেছিল, মানে কংগ্রেসও আছে তাই। হ্যাঁ, দারিদ্র আছে, আমরা তো অস্বীকার করিনি। ভারতবর্ষে দারিদ্র রয়েছে, বিলো পভার্টি লাইন মানুষের বাস রয়েছে ভারতবর্ষে, কংগ্রেস কোথায় অস্বীকার করেছে? এটা কৃতিত্ব চান না? না, এতে এতে কৃতিত্ব অকৃতিত্ব না, আমাদের আমাদের যে কোনো সরকারের, যে কোনো ওয়েলফেয়ার স্টেটের কোনো সরকারের টার্গেট হয় মানুষকে কর্ম, ওয়ার্ক প্রোভাইড করার, জব প্রোভাইড করার। সেই 100 দিনের প্রকল্প যখন সারা ভারতবর্ষে প্রণয়ন করেছিল কংগ্রেস সরকার, আর 2014 সালের পরে এসে নরেন্দ্র মোদী বলেছিল এটা গাড্ডা খোঁড়ার প্রকল্প। কিন্তু আপনারা সাংবাদিকতা করেন, আপনারা একজন দায়িত্বশীল সংবাদ মাধ্যম, আপনারা খুব ভালো করে জানেন যে 100 দিনের প্রকল্পে কত কত লক্ষ ফ্যামিলি প্রোভাইড হয়। আমরা দারিদ্র আছে বলেই তো এই ধরনের প্রকল্প, দারিদ্র আছে বলেই কি কংগ্রেস আছে? অস্বীকার কোথায় করেছি আমরা? 100 দিনের প্রকল্প কেন আনা হয়েছিল? 100, না 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 না, ডিস্টর্ব করবেন না, তাহলে ডিস্টর্ব করছি না, ডিস্টার্ব করছি না। 100 দিনের প্রকল্প কেন এনেছিল? মানুষকে কাজ দেওয়ার জন্য। তার মানে ওটা আপনাদের ব্যর্থতার স্বীকৃতি? না না, আবার আবার শুনুন, আপনারা জিজ্ঞাসা করছেন না, ব্যর্থতার স্বীকৃতি? অনির্বাণ, অনির্বাণ প্লিজ, আপনারা একজন দায়িত্বশীল সংবাদ মাধ্যম, কোন রাজনৈতিক দলের ন্যারেটিভকে নিজেদের ট্যাগলাইন বানালে খারাপ লাগে, এটা বোঝার চেষ্টা করুন একটু। মানে আপনাকে অনুরোধ করছি, না বলছি 57 বছর এই মুহূর্ত অবধিও মনে করি, এত 3 বছর ধরে আপনাদের প্যানেলে এসে এখানে সব পক্ষের কথা বলার এবং মতামত রাখার সুযোগ আছে, সেটাকে নষ্ট করুন। আমি তো সেই কারণে জিজ্ঞাসা করছি, 57 বছর পর স্বাধীনতা, 57 বছরের স্বাধীনতা, 57 বছর পর, 57 বছরের হিসাব চাইছি। তখন আপনারা 44 বছর দেশ শাসন করে ফেলেছেন, তখন যে আমরা আপনারা এমজি এরা, তখন যে আপনারা নারেগা নিয়ে এলেন, সেটা কি আপনাদের কৃতিত্ব? আপনি কংগ্রেস করে জিজ্ঞাসা করছেন, এটা কি কৃতিত্ব? হ্যাঁ, জিজ্ঞাসা করছি, কোনো আপত্তি নেই। আমি আগের দিন বলেছিলাম আমি ওই চেয়ারটা ফ্লেভার নিতে চাই, শুনুন আপনি গায়ে চলে না, বলছি শুনুন না, আমি তো ওখানে যেতে চাই না, আমি তো ওই ফ্লেভারটা নিতে চাই না, আমি নিতে চাই, আমি কৃতিত্ব নিতে চাই, বলতে দিন, আমি কৃতিত্ব, আমি ওটা জিজ্ঞাসা করছি, সময় নষ্ট হচ্ছে। আমি ওটাই বলছি, স্বাধীনতা 57 বছর পর যতদিন আপনারা দেশ 44 বছর শাসন করে ফেলেছেন, তখন যে আপনারা এই প্রকল্পটা আনলেন, এটা কি আপনাদের, এটা কি আপনাদের দারিদ্র দূরীকরণের কৃতিত্ব? জনসংখ্যায় আমরা ওভারবার্ডেন্ড, আমাদের অনেকগুলো প্রকল্প করতে হয়েছে, জনসংখ্যার দায় এক, কংগ্রেসের দায় না, শেষ করতে দিন, শেষ করতে দিন। দ্বিতীয় কথা হচ্ছে, 1947 সালে যখন ভারতবর্ষ স্বাধীন হয়েছিল তখন তো ভারতবর্ষে একটা আলপিনো তৈরি হতো না, তারপরে এই যে 57 বছর 57 বছর 70 বছর নানা রকমের কথা ভারতীয় জনতা পার্টি বলে এবং কিছু কিছু সংবাদ মাধ্যম তাদের ন্যারেটিভকে ইউজ করে, সেই 57 বছরেই তো হাজার হাজার পিএসইউ তৈরি হয়েছে, শিক্ষা প্রতিষ্ঠান তৈরি হয়েছে, নবরত্না কোম্পানিগুলো তৈরি হয়েছে, গ্রিন রেভলিউশন হয়েছে এই ভারতবর্ষে, ব্যাংক ন্যাশনালাইজেশন হয়েছে, তা সেগুলো কি নরেন্দ্র মোদী করেছিল? আমি একটু আপনার কাছে জানতে চাই। আচ্ছা দেবজিৎ বাবু, এটা কি আপনি একমত এই সুমনবাবু যে বললেন যে 47 সালে যখন ভারত শাসন স্বাধীন হয় তখন নাকি ভারত একটা আলপিনো তৈরি হতো না, এটা কি আপনি একমত? 47 সালে যখন ভারত স্বাধীন হয় সেখান থেকে 1966 সাল অবধি 1 পাউন্ড ইজ ইকুয়াল টু 1 INR, মানে ইন্ডিয়ান রুপি ছিল। ওনারা সেই 47 থেকে 66 অবধি এইরকম একটা পরিস্থিতি ভোগ করেছেন আন্তর্জাতিক মুদ্রা সিস্টেমের মধ্যে এবং দেশীয় মুদ্রাতে। তারপরেও আমাদের এখানে গরিবী হাটাও স্লোগান দিতে হয়েছে এবং তারপরেও গরিব মানুষ ছিল, সীমাহীন দুর্নীতি, পারিবারিক দুর্নীতি,
এবং সবথেকে বড় কথা যে জায়গাতে যেটা দরকার নেই সেই জায়গায় সেটা করার জন্য এবং মাঝে মাঝেই ক্ষয়রাতি করা, অর্থাৎ দেশের জমি এমনকি বিদেশেরও যেসব বাফার স্টেট আমাদের সঙ্গে অন্য দেশের মাঝখানে যেসব জায়গাগুলো ছিল সেগুলো তো বাফার স্টেটগুলোকেও লোককে মানে বাইরের দেশগুলোতে যে এনিমি কান্ট্রিগুলোকে দান করার প্রবণতা ইত্যাদি প্রবৃত্তিতে দেশটাকে ডুবিয়েছে। এই মুহূর্তে তাহলে সেন্ট্রাল ভিস্টা করার খুব দরকার ছিল। আমি আবারও বলছি না, আমি আপনার থেকে জানতে চাই, আপনি একজন জ্ঞানী গুণী মানুষ, মাঝখানে কথা বলবেন না। না কেন বলবো, আমি সময় বলছি, কেন বলবো, আজকে প্যানেলে শুরু করে প্যানেলে আছি, সব জায়গায় আমাদের সময় চুরি করার চেষ্টা চলছে। আমি আপনাকে জিজ্ঞেস করব, সংসদ থেকে শুরু করে কংগ্রেস প্যানেলে সময় চুরি করবে? আচ্ছা, জানতে চাইতে জানেন, সংসদে দাঁড়িয়ে আপনার স্বরাষ্ট্রমন্ত্রী মিথ্যা কথা বলবেন সেটা কেউ প্রশ্ন করতে পারবে না। আমি জানাচ্ছি আমাকে এবার একটু বলতে দিন। চাচামেচি থামান। প্রথম কথা হচ্ছে যে এই এত কিছুর মধ্যেও কিছু কিছু জায়গাতে ওনারা সফল হওয়ার কথা দাবি করেন। এক হচ্ছে গ্রিন রেভলিউশন, যেটা উনি বললেন না, হোয়াইট রেভলিউশন মানে দুগ্ধ এবং দুগ্ধজাত পদার্থের যে রেভলিউশন ইত্যাদি ইত্যাদি কথাবার্তা ওনারা বলেছেন। কিন্তু এই সব বলার পরেও দেশের মানুষ এখনো পর্যন্ত ওনারাই আমাদের বারে বারে সমালোচনা করেছেন, কেন ব্যাংকের জন্য তোমরা এটিএম কার্ডের এত সুবিধা করতে চাইছো, কেন তোমরা ইউপিআই তৈরি করতে চাইছো, কেন তোমরা সুবিধা করেছে, থামুন না, খুব সুবিধা করেছে, চার বারের বেশি টাকা উইথড্র করলে 23 টাকা বা 75 পয়সা ইউপিআই করেছে, সেই জন্য ইউপিআই করেছে, সুবিধা করেছে, বলতে দাও ভাই, যখন প্রশ্ন আমার কাছে, প্রশ্ন প্রশ্ন আমি কিন্তু কথা বলছি, আরে আরে আজকে আজকে কংগ্রেসকে কাট করা, আমার শুধু একটাই কথা যে এই প্রশ্নের উত্তর অনেকদিন আগে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর দিয়ে কিভাবে উনি বলেছেন, জুতা আবিষ্কার বলে একটা কবিতা ছিল না, তাতে লাস্টে ওই মন্ত্রী বলেছিলেন যে আমারও ছিল মনে কেমনে বেটা পেরেছে সে তার জানতে। মানে আমাদের যত এইসব বিল, যত এগিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাবার যত কাজ, সবগুলোই কংগ্রেসের ছিল মনে মনে, কেমনে যেন আমরা জানতে পেরেছি। আরো ভালো হাল করবো, আরো ভালো হাল করবো, চোর চোরটা চিঠি পাঠাতে ভয় জানে, আকাশ থেকে বাতাসে চুরি করতে দেবো না, আর জনপদ সফদরজং আর পারিবারিক প্রপার্টি হবে না, আপনাদের তুলনায় ইনফ্লেশন রেট অনেক কম, দেশের সোনা বন্ধক রাখতে হয়নি, কি অসত্য কথা বলছিস, কংগ্রেস আমাদের দেশের সোনা বন্ধক ছিল কি ছিল না জিজ্ঞেস করছি, খাদ্য আন্দোলনের শহীদ হয়ে গিয়েছেন ইতিমধ্যে অন্তত 80 জন মানুষ, তারপর বিধানসভাতে দেওয়া জ্যোতি বসুর একটি বক্তৃতা তার একটি সামান্য অংশ পড়ছি, বলছেন যে খাদ্য উপদেষ্টা কমিটিতে বারে বারে আপনারা আমাদের অপমান করেছেন, আমাদের কোনো সাজেশন মানেননি, চালের দাম 1959 সালে 28 সেপ্টেম্বর বলছেন জ্যোতি বসু চালের দাম 32 টাকা উঠেছে, দেবিদবাবু বলছিলেন তখনও পর্যন্ত 1 টাকা মানে 1 পাউন্ড ছিল, বেশ আপনারা এবার জ্যোতিবাবু জবানিতে আমি বলছি, আপনারা কেরালার কথা বলেন, নাম্বুদ্রিপাদের মন্ত্রিসভা যখন হয় তখন সেখানে যে ডেমনস্ট্রেশন হয়েছিল, 1 মিনিট অনির্বাণবাবু একটু প্লিজ পড়তে দিন, একটু প্লিজ পড়তে দিন, ওরা এখন পাশাপাশি আছেন কিন্তু পড়তে দিন, সেই ডেমনস্ট্রেশনে মন্ত্রীদের ধাক্কা দিয়ে অ্যাসেম্বলির ভিতরে গিয়েছিল, তখন নেহরুজি জানতে পারেননি, সংবাদপত্রে বেরিয়েছিল তার জানবার কথা, তখন তো পার্লামেন্টারি ডেমোক্রেসি কোনো বিপদ দেখেননি নেহরুজি ইন্দিরাজি, নাম করে বলছেন কেরালা লেবার মিনিস্টার আন্দোলনের সময় পথ দিয়ে গাড়ি করে যাচ্ছিলেন তখন তার হাতে অ্যাসল্ট করা হয়, কথা পণ্ডিত নেহরু জানতেন না, তখন তো কিছু বলেননি, পণ্ডিত নেহরু এবং তার কন্যা বলেছিলেন কেরালায় গুলি চালিয়েছে, জুডিশিয়াল এনকোয়ারি চাই, কই এখন তো 80 জনকে পুলিশ রাস্তায় পিটিয়ে মেরে ফেলার পর নেহরু বা তার কন্যা একবারও বলছেন না জুডিশিয়াল এনকোয়ারি চাই। আমি খাদ্যের অবস্থাটার কথা বললাম, আমি আরও কিছু জায়গার অবস্থার কথা বলতে পারি, আলাদা করে নোট করা আছে, যেমন এই পঞ্চবার্ষিকী পরিকল্পনার কথা হচ্ছিল, জ্যোতিবাবুরই দেওয়া ভাষণ 1958-27 মার্চ, কংগ্রেসই রাজত্বে একটা পরিকল্পনা হয়ে গেল, দ্বিতীয় পরিকল্পনায় এই তৃতীয় বৎসর হওয়া সত্ত্বেও আমরা দেখছি অগণিত মানুষ, বেশিরভাগ মানুষ গরিব থেকে আরও গরিব হচ্ছে, তবু প্রফুল্লবাবু বিধানবাবু বলবেন আমরা ডেভেলপড ইকোনমি করছি, জ্যোতিবসু বলছেন মানুষের ক্রয় ক্ষমতা ক্রমাগত কমে যাচ্ছে,
এটা ঠিক কিছু কিছু লোকের ক্রয় ক্ষমতা বাড়ছে, কাদের কথা বলছেন জ্যোতি বসু? ইদানিং করে আজকেও রাহুল গান্ধী একটু আগে আদানি টাদানি বলছিলেন, জ্যোতি বসু বলছেন ক্রয় ক্ষমতা বাড়ছে, কোটিপতি মারোয়াড়ি, বাঙালি কোটিপতি, ইংরেজ কোটিপতি, এরা সব বড় থেকে আরও বড় হচ্ছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু জনসাধারণ, মজদুর, কৃষক, মধ্যবিত্ত সাধারণ মানুষ কোথায়? তাদের আপনারা কোথায় ঠেলে ফেলে দিচ্ছেন? তন্ময়বাবু, আমার প্রশ্ন ছিল 54 বছর দেশ শাসনের এই কৃতিত্বগুলো কংগ্রেস নিতে চায় কিনা, মহিলা সংরক্ষণ বিলের কৃতিত্ব দেবজিৎবাবুরা তাদেরকে দেবেন কিনা, নিতান্তভাবে তাদের ব্যাপার, কিন্তু এই কৃতিত্বগুলো কংগ্রেস নিতে চায় কিনা বা নেবে কিনা, নেওয়া উচিত কিনা তন্ময়বাবু, কি মনে হয়? আসলে উন্নয়ন, অগ্রসরমানতা, এগুলো তো বহমান শব্দ, এগুলো কোনোদিন থেমে থাকে না। নিঃসন্দেহেই 1947 থেকে 1957, 1957 থেকে 1967, 1977, 67 থেকে 1977, এই 30 বছরের সমগ্র দায়ী কংগ্রেসকে নিতে হবে। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে দায়টাকে আপনি নেওয়াবেন, এটাকে তো নেওয়াবেন আপেক্ষিক, অর্থাৎ কোনো একটা কিছুর সঙ্গে তুলনা করে আপনি নেওয়াবেন। আবার আজকে 2014 উত্তরকালের যাবতীয় দায় নরেন্দ্র মোদীকে নিতে হবে, সেটাও নিতে হবে তুলনামূলক আপেক্ষিক। দেশ 47-এর পর থেকে 2024 পর্যন্ত নিঃসন্দেহে এগিয়েছে, কিন্তু প্রশ্ন হচ্ছে আমাদের দেশের 190 বছরের স্বাধীনতা সংগ্রাম এই দেশকে যে অগ্রসর মানতার দিকে নিয়ে যেতে পারত, বা আমাদের যে সম্পদ ছিল তার যে ব্যবহার হতে পারত, আমাদের দেশের ক্ষেত্রে সেটা হয়েছে কি না? জ্যোতি বসুর সেই বক্তৃতা সেদিনও সত্য ছিল, আবার আজকেও তো এটা সত্য যে আমাদের দেশ 2014 সালে বিশ্ব ক্ষুধা সূচকে 62 নম্বরে ছিল, এখন 107 নম্বরে গেছে। জ্যোতি বসুর ওই বক্তৃতার সত্যতা দিয়ে তো এই সত্যটাকে ঠেকে দেওয়া যাবে না। নতুন ভবন সেন্ট্রাল ভিস্টায় কালকে সংসদের প্রথম অধিবেশন বসেছে, এবং সেখানে মহিলাদের জন্য 1/3 আসন সংরক্ষণের প্রস্তাব পেশ হয়েছে। প্রস্তাবটা পুরনো প্রস্তাবটাকে আবার পেশ করা হয়েছে। প্রশ্ন হচ্ছে যে এই যে সংসদ ভবনটাকে সাজানো হয়েছে, কিভাবে সাজানো হয়েছে? রামায়ণ মহাভারতের কাহিনী দিয়ে, এবং তার নিচে লেখা হয়েছে ইন্ডিয়ান হিস্টোরি। আচ্ছা, যদি ইন্ডিয়ান হিস্টোরি হয়, তাহলে ইন্ডিয়ান হিস্টোরিতে সাজানো সংসদ ভবনে প্রথম পেশ হচ্ছে, এই তো মুশকিল, প্রথম পেশ হচ্ছে মহিলাদের জন্য অধিকারের কথা। আচ্ছা, রামায়ণে সীতাকে কেউ অধিকার দেওয়া হয়েছিল, মহিলাদের অধিকার, তাকে নির্বাসিত করা হয়েছিল। আচ্ছা, মহাভারতে কি বলেছিলেন ভীষ্ম? ভীষ্ম বলছিলেন মহাভারতীয় যে স্ত্রীলোকের চেয়ে পাপাচারী আর কিচ্ছু নেই, তাদের জন্য কোনো কাজ বা ধর্ম নির্দিষ্ট নেই, তারা বীর্যহীন, শাস্ত্রজ্ঞানহীন, কপটাচারিণী। এইটাই মনুসংহিতায় অন্যভাবে বলছে, যেটা বিজেপির মতাদর্শ, যে নারী জন্মের পরে পিতার অধীন, যৌবনে স্বামীর অধীন, বার্ধক্যে সন্তানের, পুত্রের অধীন, কোনো সময় তার স্বাধীনতা নেই। এইটা যে মতাদর্শ বিশ্বাস করে, সেই মতাদর্শ নারীর অধিকারের বিল পেশ করছে। আপনাকে বিশ্বাস করতে হবে যে এই বিলটা পেশ করা হয়েছে সৎ উদ্দেশ্য নিয়ে। তর্কে আসছে ইসরো প্রতিষ্ঠার কথা। হ্যাঁ, এটা ঠিক যে 1962 ইসরো প্রতিষ্ঠা করেছিলেন পণ্ডিত নেহরু। কেউ বলতে পারেন তিনি তার বদলে মন্দির বানাননি, কেউ বলতে পারেন তিনি তার বদলে সেন্ট্রাল ভিস্টা বানাননি, কিন্তু তার চাইতেও বড় প্রশ্ন হচ্ছে এইটা যে ভারতবর্ষে সার্বজনীন রেশন ব্যবস্থা চালু হয়েছিল কবে? একটু তো পড়াশোনা করে জেনে বুঝে আসতে হবে। না, নিশ্চিতভাবে 1943 মন্বন্তরে, 1945 ব্রিটিশ ভারতে এই প্রথম রেশন ব্যবস্থা চালু হয়। নিশ্চিতভাবে, কিন্তু সেই সেটা পরে বন্ধ হয়ে যায়। নিশ্চিতভাবে তন্ময় বাবু, আমি একটু থামাচ্ছি আপনাকে, নির্মলা বাবুর কাছে যাব। সেই রেশন ব্যবস্থার চালু হওয়ার পরে 1958-27 মার্চ, আর একবার ফিরে যাচ্ছি জ্যোতি বসুর কাছে,
সামান্য একটু কথা জিজ্ঞাসা করছেন রাজ্যে বিধানসভার ভিতরে দাঁড়িয়ে কংগ্রেসের নেতাদেরকে, বলছেন আপনারা কি এইটুকু করতে পারেন না, জিজ্ঞাসা করছেন জ্যোতি বসু। তন্ময়বাবু আমি আরেকবার মনে করিয়ে দিচ্ছি, জিজ্ঞাসা করছেন কংগ্রেসের গভর্নমেন্টকে, যদি আপনার গভর্নমেন্টকে টিকিয়ে রাখতে চান, যারা রেড হ্যান্ডেড ধরা পড়ছে, জুয়া চুরি করেছে, চুরি করেছে, আমি প্রত্যেকটা শব্দ বেছে বেছে বলছি, এখানে যা লেখা আছে, এসেনশিয়াল কমোডিটিস অ্যাক্ট অমান্য করেছে, মানে রেশন ব্যবস্থা যে একটে তৈরি অমান্য করেছে, যারা মানুষের ক্ষুধা নিয়ে, তন্ময়বাবু, মানুষের খাদ্য নিয়ে ছিনিমিনি খেলছে, যারা স্টেট ফান্ড নিয়ে, দেশের টাকা নিয়ে, নিজেদের জমিদারির টাকা বলে খরচ করছে, তাদের দু চারজনকে সরিয়ে দিতে পারেন না, যে মানুষকে তারা মনে করেন দু চার আনা পর্যন্ত দিয়ে কিনে নেওয়া যায়, যে মানুষকে তারা মনে করেন গুন্ডার সর্দার বলে, যে মানুষকে তারা মনে করেন পেট্রোল ইন চিফ, কয়েকজন এমন মন্ত্রী আছেন যারা বড় বড় ব্ল্যাক মার্কেটিয়ার, তাদেরকেই তারা একমাত্র পেট্রোল ইন চিফ মনে করেন, যারা বড় বড় জালিয়াতি করে, যারা সরকারের ট্যাক্স ফাঁকি দেয়, যারা গুন্ডাগিরি করে, সমাজবিরোধী কার্যকলাপ করে, তাদেরই পেট্রোল ইন চিফ করেন। নির্মলাবাবু হাত তুলছিলেন, আমি নির্মলাবাবু আপনার কাছে যাব, যদি 58 সালে এটা সত্য হয়ে থাকে, তাহলে এর কৃতিত্ব না নিয়ে কংগ্রেস কি করে 54 বছরের দেশ শাসনের এই কৃতিত্বগুলো স্বীকার না করে কংগ্রেস কি করে মহিলা বিলের সংরক্ষণের কৃতিত্ব শুধু চায়, কি করে শুধু ইসরো প্রতিষ্ঠার কৃতিত্ব চায়, যদি এই কৃতিত্ব সম্পূর্ণ দিয়ে দিতেও রাজি থাকি কংগ্রেসকে। নির্মলাবাবু, সিপিএম কি করে সমালোচনা করে বলুন তো, সিপিএম কি করে সমালোচনা করে, কখনো মন্ত্রিসভায় যায়নি। জ্যোতিবাবুকে যদি কেউ সত্যিকারে অপমান করে থাকে সেটা হচ্ছে সিপিএম নিজে, এত বড় আত্মহননকারী দল। আজকে তন্ময়বাবু বড় বড় কথা বলছেন, অপ্রাসঙ্গিক কথা, কোনো মানে হয় না। রামায়ণ মহাভারত এখানে কোত্থেকে আসছে? বিজেপি দলটা 1980 সালে তৈরি হয়েছে, আর কংগ্রেসের জন্ম তার থেকে 100 বছর আগে। এটা তো ঘটনা যে কংগ্রেস কিছু অত অত অপ্রাসঙ্গিক কথা বললে হয় না। আপনি অপ্রাসঙ্গিক কথাবার্তা বলছেন, মনুসংহিতা, রামায়ণ, মহাভারত, এগুলো কি আলোচনার বিষয়? আরে কিসের জন্য বলছেন? আরে আপনারা মার্ক্সের জন্মদিন পালন করতে পারেন, শ্রাদ্ধ বছর পালন করতে পারেন, ওখানে রামায়ণ মহাভারত কোথায়? এ তো কি বিপদ, মহা মুশকিল। আপনি তো কোনোদিন মন্ত্রিসভায় গেলেনি, কে বলেছে দোষ? জ্যোতিবাবু যাওয়ার আপনি জ্যোতিবাবুকে ঢুকতে দিলেন না, আজকে আপনি জ্যোতিবাবুর গুণনা করতে বসেছেন। জ্যোতিবাবু যেটাকে হিস্টোরিক ব্লান্ডার বলে গেল সেটাকে ব্যক্তিগত মত বলে চালালেন। তবু সৈকত বাবু দল, ইন্দ্রজিৎ গুপ্ত, চতুরানন্দ মিশ্র এদেরকে পাঠিয়েছিল, আপনারা আজ অব্দি একজনকে পাঠাননি। আপনাদের কি অধিকার আছে বলুন তো সরকারের সমালোচনা? আপনার কথা সূত্র ধরে আমি সৈকত বাবুর কাছে আসবো। সৈকত বাবু এবার বলুন তো, কংগ্রেস এই কৃতিত্বগুলো নিতে চাইছে না বা এখনো পর্যন্ত নেওয়ার কোনো লক্ষণ দেখাচ্ছে না, আপনারা কি মনে করেন এই কৃতিত্বের ভাগ কংগ্রেসের নেওয়া উচিত কি উচিত না? না দেখুন, নাকি এই কৃতিত্বের ভাগ না নিয়েই সব মিলিয়ে এখনো পর্যন্ত মোটামুটি 15 বছরের বিজেপি শাসনের বা 14.5 বছরের বিজেপি শাসনের একতরফা সমালোচনা করে যেতে পারে কংগ্রেস, সব দায় চাপিয়ে দিতে পারে? না দেখুন, কংগ্রেস কী করবে সেটা কংগ্রেসের প্রতিনিধি বলতে পারবে। আমরা বামপন্থীরা কংগ্রেস সম্পর্কে যে দৃষ্টিভঙ্গি 2011-র আগে এ রাজ্যে রাখতাম, কিংবা 2014-র আগে গোটা দেশে রাখতাম, কিংবা UPA 1-এর ক্ষেত্রে আমাদের সমর্থন করা এবং সমর্থন প্রত্যাহার করার প্রশ্নে, এবং তার অনেক আগে যখন 7-এর দশক 8-এর দশকের আলোচনা হচ্ছে, রাজনৈতিক ক্ষেত্রে অনেক সময় আমার দলের সঙ্গে কংগ্রেসের সখ্যতা হয়েছে, আবার অনেক ক্ষেত্রে বিরোধিতাও হয়েছে। স্বাভাবিকভাবে আজকের দিনে দাঁড়িয়ে 2023-এ সভ্যতা যখন এগিয়েছে, তখন স্বাভাবিকভাবে তার সফলতা এবং ব্যর্থতা দুটোর দায় ক্ষমতাসীন দলকে নিতে হবে, সেটা কংগ্রেসকেও নিতে হবে। কারণ আমি যতগুলো বক্তৃতা পড়েছি জ্যোতি বসু, সবকটা বক্তৃতা CPI বিধায়ক জ্যোতি বসু, এটাই হচ্ছে বামপন্থী একজন নেতার বাস্তবতা এবং গ্রহণযোগ্যতা। 2023 সালের মাটিতে দাঁড়িয়েও সন্ধ্যে 6টার সান্ধ্যকালীন আসরে একজন বামপন্থী নেতার লেখনই একটা সাবজেক্ট হয়, এটাই হচ্ছে দূরদর্শিতা। আমরা বামপন্থীরা তো বারে বারে বলছি যে দূরদর্শিতা জ্যোতি বসু তখন দেখিয়েছিলেন, আজকের দিনে দাঁড়িয়েও বামপন্থীরা দূরদর্শিতা দেখাচ্ছে যে আগামী দিনে দেশের সংবিধানকে রক্ষা করতে হবে। তন্ময়দার একটা লাইনের সঙ্গে আমি একমত যে আগামী দিন যদি ইতিহাসকে বিজেপি নিজের মনের মতন করে লিখতে শুরু করে, তাহলে গোটা দেশের ডাইভার্সিটি, ইউনিটির এই শব্দগুলো হারিয়ে যাবে। আমি একটা ডেটা শুধু দিই আপনাকে, দেখুন একদম স্বাভাবিক তো, এই রাজ্যে প্রথম খাদ্য আন্দোলনে শহীদ হওয়া আমাদের কমরেডরা
তখন তো কংগ্রেসের বিরুদ্ধে আমাদের আন্দোলন ছিল, দাবি দেওয়া ছিল কেন্দ্রের কংগ্রেসের সরকারের বিরুদ্ধে, দুর্নীতির প্রশ্নে, এগ্রিকালচার গতকালও আমরা আলোচনা করেছিলাম, কৃষিক্ষেত্রে এগ্রিকালচার দৃষ্টিভঙ্গি, কৃষিক্ষেত্রে দৃষ্টিভঙ্গি, কিংবা শিল্পায়নের প্রশ্নে দৃষ্টিভঙ্গি, কিংবা বেসরকারিকরণের ক্ষেত্রে দৃষ্টিভঙ্গি, আমরা বহু ক্ষেত্রে কংগ্রেসের বিরোধী এবং এখনও বিরোধী। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে খুব গুরুত্বপূর্ণ গোটা দেশের সংবিধান, গোটা দেশের নির্বাচন, গোটা দেশের গণতান্ত্রিক পদ্ধতি, গোটা দেশের ঐতিহ্যের ইতিহাস, তাকে যদি ভুলিয়ে দেয় একটা রাজনৈতিক দল, তাহলে তার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়া খুব প্রয়োজন। আমি একটা ডেটা দিই, আমি তো ইন্ডিয়া জোট নিয়ে আলোচনা করছি, শুধু বলছি যে কৃতিত্ব কংগ্রেস দাবি করছে লোকসভা বা রাজ্যসভায়। আমি 30 সেকেন্ড একটু বলি, তার সঙ্গে এটুকু ভাগ করে নিতে পারে কিনা বা চাওয়া উচিত কিনা, আমি 30 সেকেন্ড বলছি। আমি এক লাইনে আবারও রিপিট করছি, যে সরকারে যে রাজনৈতিক দল শাসক হিসেবে ক্ষমতায় ছিল, সফলতা ব্যর্থতা তাকে নিতে হবে। আজকের দিনে দাঁড়িয়েও যে সরকারে যে রাজনৈতিক দল রয়েছে তাকেও এই দায়ভার নিতে হবে। 2014 থেকে 2023 9 বছরে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের 65% বৃদ্ধি ঘটেছে। মাল্টি মেনশনাল প্রভার্টি ইন্ডেক্স 2023-এর ডেটা, সেন্ট্রাল গভর্নমেন্টের ডেটা, তাতে বলছে কেরালাতে বিপিএল এপিএল এর তালিকায় নিচে 0.55%, আর গুজরাটে কত, 11.66%। একটা মডেল যদি 2014 আগে ভারতের মডেল হয়, যেখানে খাদ্যের প্রশ্নে, খাদ্য সংকটের প্রশ্নে, কংগ্রেসের করাপশনের প্রশ্নে, আমাদের যে আন্দোলন, আমাদের যে কথাবার্তা, তার যদি সত্যতা থাকে, আজকের দিনে দাঁড়িয়েও গুজরাট মোদী শাসিত, বিজেপি শাসিত এতদিনের রাজ্য, সেখানেও দারিদ্র মুক্ত গুজরাট তৈরি করা যায়নি। গোটা দেশ, আমি আবারও বলছি আপনাকে, এমপ্লয়মেন্টের প্রশ্নে, ক্ষুধা সূচকের প্রশ্নে এমনটা নয়। আমরা কংগ্রেস বিজেপি কেন ভাগ করছি, আমার দেশের উন্নতির প্রশ্নে আমরা চেষ্টা করব পভার্টিকে কমানোর, আমরা চেষ্টা করব এমপ্লয়মেন্টকে গ্যারান্টি করার। সেখানে কংগ্রেসের ঘাড়ে দায় চাপিয়ে যেমন বিজেপি পার পেয়ে যাবে না, তেমনি আজকের দিনে দাঁড়িয়ে সাংবাদিকদের বাক স্বাধীনতা, মহিলাদের নিরাপত্তা, মানে মহিলা সংরক্ষণ বিল আনছেন তো, মহিলা নিরাপত্তাদের প্রশ্নে আজকে গোটা দেশ কোন জায়গায় দাঁড়িয়ে। একটু থামাচ্ছি সৈকতবাবু, সাংবাদিকদের বাক স্বাধীনতার কথা বলছেন, 14 জন অ্যাঙ্কারকে বয়কট করে গোটা দেশ। আমি বলছি ইতিহাসটা গুলিয়ে দেওয়া কোথায় জানো তো, এই 14 জন সাংবাদিককে বয়কট করার শব্দটা তোমরা ব্যবহার করছো, আমরা বলছি ওখানে পার্টিসিপেট করবো না, কারণ ন্যারেটিভ সেট করছে। ঠিক যেমন গীতা মুখার্জির নামটাকে ভুলিয়ে দিয়ে আজকে মহিলা সংরক্ষণ বিলের ক্রেডিট মোদি নিতে চাইছে, প্রথম যিনি আলোচনা করেছিলেন 1996-12 সেপ্টেম্বর, তার নাম গীতা মুখার্জি, যিনি যুক্তফ্রন্টের মন্ত্রী মমতা ব্যানার্জি করে, 2010 সালে তৃণমূল কংগ্রেস ছিল, অ্যাবসেন্ট হয়েছিল পার্লামেন্টের ভিতরে। এক মিনিট, অনির্বাণ, কাকলি ঘোষ দস্তিদের একটু আগে বলছি, তাহলে অনির্বাণ বাবু আপনাদের কৃতিত্ব নয়, আপনারা তো আজকে কৃতিত্ব দাবি করছিলেন। আসবো অনির্বাণ বাবু, এক মিনিট একটু অনির্বাণ বাবুর কাছ থেকে জিজ্ঞাসা করে নিই, সৈকত আমাকে অন্য কিছু মনে করে দিলেন, গীতা মুখার্জির কথা বলছেন অনির্বাণ বাবু, তাহলে এটাও কি ফ্যাকচুয়ালি সত্যি নয় যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কৃতিত্ব প্রাপ্ত হয়? দেখুন, যে কোনো সরকার, যে কোনো দল যখন সরকারে থাকেন, তা ভালো করেছেন না খারাপ করেছেন তার বিচার একটু সামগ্রিকতায় করাটা খুব প্রয়োজন। সেখানে ইন্ডিভিজুয়াল কিছু স্পেসিফিক যদি উদাহরণ তুলে ধরা হয়, তাতে বিচারটা একপেশে হয়ে যায়। একটা কথা মনে রাখা দরকার যে ব্রিটিশ শাসন, প্রায় 200 বছরের শাসন যখন তাদের শুরু হচ্ছে, তখন ভারতের, যদি আমি জিডিপিটা ধরি, গোটা বিশ্বের প্রায় 23% আসতো ভারত থেকে। সেখানে কার্যত দারিদ্র বলতে কি বোঝায় সেটা ভারতবাসী বা এই ভারত ভূখণ্ডের মানুষ এই অর্থে জানতেন না। ব্রিটিশ শাসন একতরফাভাবে আমাদের দেশকে যেভাবে লুট করেছে, দিনের পর দিন যেভাবে মানুষ সৃষ্টি করেছে, মানে ব্রিটিশ শাসন সৃষ্টি করেছে মন্বন্তরের, কোটি কোটি ভারতবাসী স্রেফ না খেয়ে মারা গেছে, সেই পরিস্থিতি যখন 1947 সালে ক্ষমতা হস্তান্তর। আমি তো সবসময় বলছি, শাসক যখন থাকবেন, ভালো কাজ, খারাপ কাজ, যা ভালো হচ্ছে, যা খারাপ হচ্ছে, সবটার কৃতিত্ব এবং দায় তাকে নিতে হয়। কিন্তু বিচার যখন আপনি করবেন, বিচারটা অবজেক্টিভ হওয়াটা প্রয়োজন, সেইখানে অবজেক্টিভিটির জায়গাটা বোঝা দরকার। ধরুন এই ওই একই বিধানসভাতে দেওয়া জ্যোতিবাবু বক্তৃতা, তার একটা অংশ, সামান্য একটা অংশ, সিদ্ধার্থ সরোবর শঙ্কর রায়কে জ্যোতিবাবু জিজ্ঞাসা করছেন, আমাদের 5 মাস, আপনাদের 20 বছর, কি করে ভাবলেন যে 5 মাসে 20 বছরটা শেষ করে দিতে পারবো? না না, নিশ্চয়ই একই কথা নরেন্দ্র মোদী বলতে পারেন, আমাদের 15 বছর, আপনাদের 54 বছর। আমি তো আপনাকে বলছি, আমি আপনার যুক্তি ধরেই বলছি যে 54 বছরের কংগ্রেস শাসনে যা যা খারাপ জিনিস হয়েছে, সেটা এই রাজ্যে হোক, রাষ্ট্রে, গোটা ভারত রাষ্ট্রে হোক, তার দায় নিশ্চিতভাবে কংগ্রেসকে নিতে হবে, এটা তো কেউ না বলছেন না। একই সঙ্গে সেম লজিকে বিগত 9 বছর ধরে দেশে যা যা হয়েছে তার কোনো দায় কি বিজেপি দেবেন? আমি এই কথাটা আজ নিশ্চিতভাবে কেউ বলেছেন যে পুলওয়ামা কাণ্ডের দায় আমাদের? আচ্ছা বেশ, আমি নিশ্চিতভাবে নেব। তার আগে আমি একবার একটু অধীর রঞ্জন চৌধুরী, 20 সেকেন্ড মাত্র, প্লিজ একটু আপনারা শুনুন 20 সেকেন্ড। অধীর রঞ্জন চৌধুরী 2023 সালে দাঁড়িয়ে বলছেন, 54 বছর দেশ শাসন করা একটি দলের পক্ষ থেকে, কি বলছেন অধীর রঞ্জন চৌধুরী? বিশ্ব ইচ্ছা জানতে হয়, গরিবি বাড় রহে, সারা দেশ মে গরিবি বাড় রহে,
सर पॉवर्टी इंडेक्स में 117 की देश के अंदर हम 107 में आ गए। हमारा ये गरीबी को सब कुछ चूकता है, लेकिन दूसरी तरफ हमारा गरीबी भी बढ़ते जा रहे हैं, इसको ध्यान में रखना चाहिए। নির্মলা বাবু, স্বাধীনতার 75 বছরে অধীররঞ্জন চৌধুরী দারিদ্র বাড়ছে বলে বিলাপ করছেন, আমার ওই এক প্রশ্ন, আদত প্রশ্ন, এর দায় কার, কৃতিত্ব কার এটার? না না, দেখুন কংগ্রেস যেটা করছে, কংগ্রেস পুরো হতাশাগ্রস্ত হয়ে গেছে। এই একই জিনিস কংগ্রেস তো বিজেপি 1980 সালে তৈরি হয়েছে, তার পার্থক্য 1980 থেকে আজ 43 বছরের মধ্যে বেশিরভাগটাই কংগ্রেস থেকে। সুতরাং কংগ্রেসকে তার সমালোচনা শুনতেই হবে। বিজেপির জন্ম 1980, আপনি খুব ভালো করে জানেন সেটা। কিন্তু আমার প্রশ্নটা একটা জায়গাতেই, এই যে হতাশা কংগ্রেসীদের মধ্যে, এই সেম হতাশা কংগ্রেস বিরোধী যারা ছিল 1947 থেকে 67 পর্যন্ত একরকম ছিল। সুতরাং সবসময় এটা হয়ে থাকে, কিন্তু তার মানে এই নয় যে নরেন্দ্র মোদী যা করার চেষ্টা করছে কংগ্রেস তার থেকে বেশি করেছে, কিংবা কংগ্রেস যেটা করেছে সেটা খারাপ করেছে। এইটা একটা বাইনারি সেট করা, তাতে কিন্তু দেশের প্রোগ্রেস হয় না। আমার যেটা বাইনারিটার জন্য আমার প্রশ্ন, আমার আজকে ব্রহ্মাস্ত্র, আমার আজকে ব্রহ্মাস্ত্র, বিজেপির বাইনারি, বেশ আমার আজকে ব্রহ্মাস্ত্র। সুমন বাবু, আপনার জন্য আমার ব্রহ্মাস্ত্র, কৃতিত্ব, কৃতিত্ব কংগ্রেস, তোমার নেতৃত্বে দায়িত্ব নাই সুমন বাবু, দায়িত্ব নাই, শুধু কৃতিত্ব, শুধু কৃতিত্বের নেশা, বলুন। ওরা পুরাণকে বলে ইতিহাস, আর ইতিহাসকে বলে পুরাণ, এটা আপনাদের নেতৃত্বের দায়িত্ব আছে। তারপরে প্লিজ 30 সেকেন্ড আছে। না না, ওরা ওরকম 30 সেকেন্ড 40 সেকেন্ড বললে হবে না, কথাটা শুনতে হবে। নির্মলদা খুব সুন্দরভাবে বললেন যে সমালোচনা শুনতে হবে, হতাশাগ্রস্ত হওয়া যাবে না। প্রথম কথা বলি, অধীর রঞ্জন চৌধুরী, সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, কেউ হতাশাগ্রস্ত নয়, আঙুল তুলে দেখাচ্ছে। সেইটাই সমস্যা হচ্ছে ভারতীয় জনতা পার্টির এবং তাদের সঙ্গে সম্পৃক্ত সংবাদ মাধ্যমের। এক দ্বিতীয় কথা হচ্ছে, এখানে পারিবারিক দুর্নীতির কথা উঠলো, আমি বিজেপির প্রতিনিধিকে বলতে চাই, একটু তার সঙ্গে জয়সাকে সম্পৃক্ত করলে আমাদের ভালো লাগতো। আমরা তো আঙুল তুলে দেখাচ্ছি, আমরা তো কৃতিত্ব দিচ্ছি বিজেপিকে, কৃষি বিল দিচ্ছেন। আমার একেবারে সময় শেষ, শুনুন প্লিজ, আমাকে শেষ করতেই হবে। আপনারা জানেন আজকে আমাকে ডিবেট ছোট করতে হয়েছে, কারণ লোকসভাতে আমরা ছিলাম অধিবেশনে কিছুক্ষণ, আমি সবাইকে বলবার সুযোগ দিয়েছি, কিন্তু শুধু আমি একটা জিনিস এখনো পর্যন্ত বুঝে উঠতে পারছি না, যে লোকসভার অধিবেশন হোক অথবা রাজ্যসভার কংগ্রেস নেতৃত্ব, যাবতীয় কৃতিত্ব নিতে চান, কিন্তু শুধুমাত্র ব্যর্থতা কৃতিত্বগুলো কেন নিতে চান না? আরও কিছু উদাহরণ ছিল, অন্যদিনের জন্য তুলে রাখলাম। অনির্বাণের অগ্নিবাণের বিতর্ক পর্ব এখানেই শেষ করছি, সঙ্গে থাকুন রিপাবলিক বাংলা।